হবে হবে হ্যাঁ তো উতলা উচ্ছিস কেন দিনে দিনে দিন চলে যাচ্ছে কাজকর্ম কিছুই হচ্ছে না শেষে যদি খালি মুখে বিদায় করে দেয় আমি তো বলিছি যে মতো তোরে কথা দিয়ে নিয়ে আইছি কড়াই কন্ডা সব হিসাব করে বুঝাই দেব সে অনুকূলচন্দ্র দিক বা না দিক চেয়ারম্যানের বিষয়টা না হয় ধামা চাপা দেওয়া যাবে কিন্তু কিন্তু তোমার কি হবে বড় বুদ্ধি তোমার গ্রামের মানুষের কথা কয়ে তুমি তোমার নিজের বাঁচাতে চাও আমার কোনো উপায় ছিল না চৌধুরী সাহেব ছেলে তিনটারে কোথায় লুকায় রাখছে দারোগা ডাক্তার কি খারাপ কিছু বলেছে পুষ্প আরে কথা বলছিস কেন আরামজাদি মরে গেছে সে হাসপাতালে নিতে নিতে মরে গেছে আমার পেটে সদানন্দের সন্তান বড় হয়ে উঠতেছে মা কুসুম কখনো কি চোখ বন্ধ করে নটি বাড়ির ভবিষ্যৎটা দেখতে পাস চোখ বন্ধ করলে দেখতে পাই ঘাট ছেলার মতো দাও দাও করে জ্বলতেছে রুটি বাড়ি ভয় পাচ্ছ দাদা পুষ্পরে নাকি ভাবতিস জহর বাবু এসে সবকিছু জ্বালায় পোড়ায় দেবে জহর চৌধুরী সে ক্ষমতায় নেই যা করেছে তারা তাহলে কিসের জন্য ভয় পাচ্ছ বারবার নটির দল তৈরি করেছে একজন আর খাইয়েছে অনেক জন ভয়টা আমার পুষ্প কোথায় রে কিরে কুসুম অমন করে তাকায় কি দেখতেছিস দেখতেছি একজন মানুষ কত বড় নট হতে পারে মায়া হয় না তোমার দাদা এতটুকু মায়া হয় না নিজের হাতে মেয়েটার বাপকে খুন করেছে তারপরে ফিরে এসেছে পুষ্প মায়া হয় না তোমার এতটুকু প্রমাণ আছে কি তার নিজের সে বড় প্রমাণ আর কি হতে পারে অনুকূল চন্দ্র এত বড় ভয়ঙ্কর রক্তবর্ণ মানুষটা পুষ্পর সামনে দাঁড়াতে সাহস পায়নি তোমার নিজের ভেতরের ভয় তোমাকে একদিন ছিঁড়ে করে খাবে দাদা বড্ড বাজে বকতেছিস আজকাল যা যা এখান থেকে নটির দল এসেছিস কাজ করতে নটি হতে এসেছিস প্লেন আমাতে এসেছিস আজকে শুক্রের মধ্যে মহড়া শুরু হবে সংলাপ হবে প্লে হবে আলো রং সং মেখে নটির দল তো নাটকই করতে চায় তাই না যা সবাই ডাক দে মহড়া ডাক দে সবাই
খুশবু খুশবুরে সারাই তো বসন্তপুরে যারে দেখবে তারে গুলি করে মাথার খুলিটা উড়াই দিবে খবর আসছে কানে একটা ওই তারকা বেটা নাকি ওই তিনজনকে নিয়ে চৌধুরী সাহেবের বাড়িতে গেছিল তো চৌধুরী সাহেবকে আমাকে ঠেকায় রাখতে পারবে যখন সাহায্যের জন্য তার কাছে গিয়েছিলাম সে তো কিছু করতে পারবে শুনেছি গ্রামের লোকজন সব ভয়ের মধ্যে আছে চৌধুরী সাহেব কি সে ভয় কাটাই দিতে চায় তা জানি না তবে শুনেছি আশ্বাস নাকি দিয়েছে আবাকির বেটি আবাকি জীবনটা আমার সাই সাই করে দিল কোথাকার পাবে না যে আমার বাড়িতে তুলিছে কিরা বলতে পারে এই জন্যই বাকি তুমি আবার বসন্তপুরে ফিরে আসছো ভগবান আমার সেলিডারে নিয়ে যে কি খেলা খেলতেছে না ভগবান মা খবরদার ওই নষ্টা মুখে আমার মা ডাকবি না যা বেরোয় যা বেরোয় যা আমার বাড়ি থেকে মা কোথায় যাবো মা আবাগির বেটার কথা শুনো কোথায় যাবো মা যা না যেই মরদের পাপ নিয়ে এসে আমার ঘরে ঢুকেছিস তার কাছে যা মাগো ও বুঝেছি মুখের কথায় তুমি জানা না মাগি তোমার ঝাড়ু পেটা করতে হবে দাঁড়াও দাঁড়াও তোমারে আমি আমার এতে হবি না দাদা
এই নটির দলে কবে কার হয়েছিল হ্যাঁ সব আমি হাতে ধরে শিখিয়েছি দরকার পড়লে তোরেও শেখাবো আমারে মাফ করে দাও দাদা কুসুম তোমার এখানে বারবার মনে করা দিতে হয় তুমি নটির দলে কাজ করো কান্ত মশাই ধরো গান ধরো এই বাদা এটা তো পুষ্প দিদির করার কথা ছিল তোর নাম জানো কি রে আজকে মতো মহারা বন্ধ জহর এইখানে দাঁড়ায় আছেন কেন হ্যাঁ দাঁড়ান চিন্তা নিশ্চয় ভুল হয়নি বসন্তপুরে ছিল আমরা সদানন্দ মোবারক জহর আমরা কেউ পলাই যাইনি চেয়ারম্যানকে খুন করেছি সরকার পল্লী করে বসন্তপুর আরো লাশ পড়ে নিজের চোখে দেখেছ তাহলে এই লোকে বলা বলি করতেছিল আরে ধ্যাত লোকের কথা বিশ্বাস কি তারা নিজের চোখে দেখেছে চাক্ষুষ দেখেছে আমাকে আসান দারোগাসা আমাকে বাসান দরকার হলি আমাকে থানা কাস্টুডি আটকে রাখেন দারোগাসা আমার বাবার কাস্টুডি পেয়েছ শেষকালে থানার উপর একটা বুঝতে পারলাম না তাহলে যে চৌধুরী সাহেব বললো আচ্ছা তারা কোন দিকে গেছে বলতে পারিস অ্যারেস্ট করতে চাল আহা না জানতে যাচ্ছি তারা চৌধুরী বাড়ির দিকে গেছে কিনা তা তো বলতে পারবো না আগাম করবার সমত না শব্দটা শুনতে পাই না এখানে আমার জীবন নিয়ে টানাটানি যাই একবার চৌধুরী সাহেবের সাথে দেখা করে আসি মনে হচ্ছে ওরা চৌধুরী সাহেবের ডাকে সাড়া দিয়েছে যাও তোমরা যে যার মতো গা ঢাকা দাও আমরা বাঁচবো তো ওরে আমার ক্যাবলা রে বাঁচবা কি না যাও
কান্তদা আমার গোজগার শেষ এবার আমার বিদায়ের ব্যবস্থা করো কি বলতিছিস তুই এসব সোজা কথা সোজাভাবে বলতেছি এরপর আর এখানে থাকা চলে না চলে না তো সেটা আমিও বুঝতেছি কিন্তু কোনো উপায় নাই রে মোনা কেন উপায় নাই কেন আমার ইচ্ছা আমি এখানে থাকব না এটা অনুকূল সঞ্চের দল ইচ্ছা করলে যেরকম জায়গা আসা যায় না আবার ইচ্ছা করলে চলেও যাওয়া যায় না যদি তাই যেত বল তাহলে কি আমি এই জায়গা পড়ে থাকতাম উপায়হীন আমরা এই তুই আমি আমরা সবাই সারাদিন তো পেটে কিছু পড়েনি তুই মরলি দূরে যেয়ে মর পেটের মধ্যে মানুষটা তো বাঁচাতে হবে বিক্রির মতো কথা বলতেছিস কেন দারোগার সামনে এতটুকু একটু না করলে মদ পাল্টে কখন আমাকে চালান করে দিত তার চেয়ে বড় কথা যদি কাছে যখন গিয়েছি তখন চাইলে জহর আমাদের কিছু করতে পারবি না আমরা কি বলতে সব আমার কিছু ভালো লাগতেছে না আমার কেমন জানি ভয় ভয় ঠিক আছে ঠিক আছে তুই কিছুদিন মামার বাড়িতে ঘুরি আয় দেখিস মামার শালির সাথে আবার একলা কিছু করিস না জানো যা 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 মোবারক ভাই তুমি চিনতে পারিছো তাহলে মোবারক ভাই আমার মাফ করে দাও মোবারক ভাই আমার মাফ করে দাও মোবারক ভাই আমার মাফ করে দেন ভাই